হ্যালো ইব্রুয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো একাত্তর নিয়ে যে গ্রন্থগুলি লেখা আছে তার মধ্যে আপনার যেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বাটনটি ক্লিক করুন একাত্তরের দিনগুলি এটা হচ্ছে স্মৃতিকথা জাহানারা ইমাম আবার একাত্তরের ঢাকা হচ্ছে সেলিনা হোসেন একাত্তর ডায়েরি সুফিয়া কামাল আর একাত্তর নিশান হচ্ছে রাবিয়া খাতুন একাত্তরের কথামালা বেগম নূরজাহান একাত্তরের বর্ণমালা হচ্ছে এম আর আক্তার মুকুল একাত্তরের বিজয় গাথা মেজর রফিকুল ইসলাম আর একাত্তরের যিশু হচ্ছে শাহরিয়ার কবির একাত্তরের চিঠি গ্রামীণ ফোন ও প্রথম আলো কর্তৃক প্রকাশিত একাত্তরের চিঠি অর্থাৎ একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধরা ছিল তারা যে তাদের বাবা মা বা পরিবারকে যে চিঠিগুলো দিয়েছে ওইটার উপর ভিত্তি করে একাত্তরের চিঠি লিখা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং লাইক একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আমি এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম